করি ইউরাইটস অনুষ্ঠানটির মাধ্যমে, এবং এতে করে আমরা চেষ্টা করি আইনি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। এই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে আমরা এমনভাবেই সাজিয়েছি যাতে করে আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো সমস্যার কিছু উপদেশ পেতে পারেন আমাদের যিনি অতিথি থাকেন তার কাছ থেকে। আমরা বরাবরের মতো এবারও বলছি যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো সমস্যার সমাধান করি না, বা কোনো ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে এই প্রোগ্রামে এত অল্প সময় আমরা ব্যয় করি না। কাজেই আপনারা এতদিনে অবশ্যই জেনে গেছেন যে আমাদের ফরম্যাটটা কি। আমরা আসলে আপনাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, আপনাদেরকে আইন বিষয়ে এবং যদি কোনো আপডেট থাকে সেই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। টেলিভিশন স্ক্রিনে অলরেডি আপনারা যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলোতে ফোন করে আপনারা আপনাদের কোনো কোয়েরিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানতে চাইলে ফোনে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন। সেই প্রসঙ্গে আমাদের অতিথির সাথে আজকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, তিনি ইমিগ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটসে বিশেষত অভিজ্ঞ, কিন্তু তারপরেও উনি আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইউর রাইটস অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে, এবং এই সপ্তাহেও এর ব্যতিক্রম নয় অবশ্যই। তবে আমরা আজকে কিছু কিছু জায়গায় আলোকপাত করার চেষ্টা করব, কারণ গত সপ্তাহ দুটো এপিসোডে ইউর রাইটস অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি কিছু নির্ধারিত বিষয়ের এমফাসিস করতে, যার মাধ্যমে আপনারা হয়তো কিছুটা ধারণা পেয়েছেন, এবং প্রচুর ফোন কল পেয়েছি আমরা আপনাদের কাছ থেকে, আপনারা জানিয়েছেন এই বিষয়ে আরো আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য। কাজেই শুরু করছি সুইচিং প্রসঙ্গ দিয়ে। সুইচিং বিষয়টি গত দুটি সপ্তাহ ধরে আমাদের অতিথি আপনাদেরকে বলেছেন, জানিয়েছেন, ধারণা দিয়েছেন এই বিষয়টি কারা কিভাবে সুইচিং করতে পারেন। সে প্রেক্ষিতে আজকে একটু ভিন্ন একটা প্রেক্ষাপট আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ডিপেন্ডেন্ট রয়েছেন, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ডিপেন্ডেন্ট যারা, বা টায়ার ওয়ান থেকে ডিপেন্ডেন্ট হিসেবে যারা এসছেন তারা যখন অন্য কোথাও সুইচিং করতে চান, অথবা HSMP ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তারা যদি অন্য কোনো স্টেটাসে সুইচ করতে চান সেক্ষেত্রে তারা কি করবেন, এই প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ব্যারিস্টার মনোহর হোসেন, আপনি যদি একটু বলেন যে এক্ষেত্রে করণীয় কি। গত দু সপ্তাহে কিছুটা হাইলাইট করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম, কিন্তু শ্রোতারা এত কল করেছিলেন, বিভিন্ন কলের কারণে তাদের উত্তর দিতে গিয়ে আমরা সবকিছু কমপ্লিট করতে পারিনি। এটা আমি বলেছি যে সুইচিং এর জন্য অর্থাৎ একটা ক্যাটাগরি থেকে, একটা স্ট্যাটাস থেকে যখন আরেকটা স্ট্যাটাসে কেউ যেতে চান তখন অবশ্যই যেন লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এটা করেন, কারণ ইমিগ্রেশন রুলটা হয়ে গেছে এমন যে ডাক্তারের প্রেসক্রিপশনের মতো, গতকাল হয়তো অথবা গত লাস্ট মান্থে দেখা গেল তার মেডিসিনটা হয়তো আর নাই, ভ্যালিড নাই, কিন্তু তাকেও বুক চেক করতে হয় এই মেডিসিনটা এখনো আছে কিনা, ইফেক্টিভ আছে কিনা, এখনো দেওয়া যায় কিনা। তাছাড়া ইমিগ্রেশন ল আমার মনে হচ্ছে এর চেয়ে আরও জটিল, যেখানে একটা বই ঘেটেই উত্তর পাওয়া যায় না, সেখানে হয়তো গতকালকে যে রুলটা ছিল আজকে সকালে উঠে দেখা গেল লয়ারও জানেন না, হয়তো অ্যাডভাইজারও জানেন না যে লটা চেঞ্জ হয়ে গেছে, লটা হয়তো চলে গেছে। ফর এক্সাম্পল যেটা 7 বছরের একটা ফ্যামিলি এক্সারসাইজ, যেটা ডিসক্রেশন ছিল পলিসি, যেটা আমরা DP 396 বলতাম, যেটার মাধ্যমে 7 ইয়ার্স পার হলে কাউকে রিমুভ করা যেত না, সেই ক্ষেত্রে সেই লটা হঠাৎ করে গত বছর অগস্ট থেকে তারা তুলে দিল। এইভাবে যেহেতু চেঞ্জ হয়, সেহেতু আমি সবসময় বলেছি এবং অন্যান্য লয়াররাও বলেন, জোর দেন এই বিষয়ের উপরে লিগ্যাল অ্যাডভাইস সবসময় এসেনশিয়াল। সুইচিংয়ের জন্য দেখতে হবে কোন ক্যাটাগরি থেকে কোথায় যেতে চান। কেউ যদি টিয়ার ওয়ান ফর এক্সাম্পল হাইলি স্কিল মাইগ্রেন্টের ডিপেন্ডেন্ট অথবা ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট, তাহলে উনি কি আর কোনো ক্যাটাগরি থেকে সুইচ করতে পারবেন? ধরুন নিজে একজন ওয়ার্ক পারমিট নিজেই আছেন ওয়ার্ক পারমিটে, কিন্তু তিনি নিজেও সুইচ করতে চাচ্ছেন, তিনি কি পারবেন আরেকটা ক্যাটাগরিতে যেতে? সেই বিষয়ে আমি পড়ে আসবো, কিন্তু ডিপেন্ডেন্টের ব্যাপারে এখানে অনেক অনেক জটিলতা আছে, স্পেশালি ইন জেনারেল পয়েন্ট বেস সিস্টেমে। মনে রাখবেন পয়েন্ট বেস সিস্টেমে ডিপেন্ডেন্টের সুইচিংয়ের লিমিটেশন খুব বেশি, রেস্ট্রিক্টেড লিমিটেশন খুব বেশি এবং স্কোপ খুব রেস্ট্রিক্টেড। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট থেকে স্টুডেন্ট হওয়া যায় না, তারপরে ওয়ার্ক পারমিট ডিপেন্ডেন্ট থেকে স্টুডেন্ট হিসেবে থাকার জন্য ইমিগ্রেশনে স্ট্যাটাস চেঞ্জ করা যায় না, কিন্তু ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট হিসেবে আসলে
সে কাজও করতে পারবে, ফুল টাইম পড়ালেখা করতে পারবে, কিন্তু ইমিগ্রেশন স্ট্যাটাস যদি স্টুডেন্ট হিসেবে থাকতে চায় বাবা মার সাথে না থেকে, তখন ডিপেন্ডেন্ট অথবা হাজব্যান্ডের সাথে না থেকে অথবা ওয়াইফের সাথে না থেকে স্পাউস যে আছেন তিনি যদি সুইচ করতে চান অন্য কোনো ক্যাটাগরিতে, তাহলে অবশ্যই তার সমস্যা আছে। দেন সুইচিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টের যে ডিপেন্ডেন্ট, আমি আগেই বলেছি স্টুডেন্ট ডিপেন্ডেন্টরা তারা সাধারণত স্টুডেন্ট স্ট্যাটাসে সুইচ করতে পারেন না, তবে অন্য স্ট্যাটাস থেকে হয়তো ডিপেন্ডেন্ট হওয়া যায়, তাও কিন্তু লিমিটেড, ভেরি লিমিটেড। কিছুদিন আগে একটা ঘটনা কথা আমি বলতে পারি, যে একজন নিজেই ইনকোয়ারি করেছে হোম অফিসে এবং দুইজনের সাথে কথা বলেছে, হোম অফিসের সুপারভাইজারের সাথে কথা বলেছেন টেলিফোন করে, যে উনি স্টুডেন্ট হিসেবে আছেন, ওনার ডিপেন্ডেন্ট যিনি উনিও স্টুডেন্ট, কাজে উনি ডিপেন্ডেন্ট হতে চান, যেহেতু হাজব্যান্ড টিয়ার ফোর মধ্যে আছেন, উনি কি ডিপেন্ড হতে পারবেন, তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছেন আপনি দেশে গিয়ে আসতে হবে। তারপরেও সেইগুলির ক্ষেত্রে ফ্যামিলির রাইট টাইট এগুলি মিলিয়ে তাদের যদি ভিসা যদি অনেকদিন পর্যন্ত থাকে, তাহলে রিস্ক না নিয়ে অ্যাপ্লিকেশন করা করতে করে দেখা যেতে পারে, বাট ইট ডিপেন্ডস অন দ্য হোম অফিস, কারণ আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল অনেক সময় তারা অনেক কিছুই করতে পারে, এটা একটা দিক দেখতে হবে। তবে ওভারঅল একটা পয়েন্ট বেস সিস্টেমে ডিপেন্ডেন্ট ফ্যামিলি যে মেম্বার্সদের যে সুইচিংয়ের ক্ষেত্রে একটা কথা বলা আছে, যে যদি সবাই একসাথে অ্যাপ্লিকেশন করে, কেউ হাজব্যান্ড অন্য একটা ক্যাটাগরিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে একটা পয়েন্ট বেস সিস্টেমে, হাজব্যান্ডটা যদি হয়ে যায় তাহলে অ্যাট এ টাইম যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে অটোমেটিক্যালি তারটা হবে, আদারওয়াইজ এটা ইমিগ্রেশন রুলে এটা কভার করে না, যদি কেউ পরে অ্যাপ্লিকেশন করে এটা রুলে কভার করে না। তবে যেসব ডিপেন্ডেন্ট যারা আছেন, স্টুডেন্ট আছেন যারা এখনও টিয়ার ফোরে নাই, যারা জেনারেল স্টুডেন্ট ক্যাটাগরিতে এখনও নর্ম্যাল ক্যাটাগরিতে প্যারাগ্রাফ 57 অ্যান্ড 60-র আন্ডারে, ওল্ড রুলের আন্ডারে যারা রয়ে গেছেন এবং এখনও পর্যন্ত টিয়ার ফোরে তারা সুইচ করে নাই, হয়তো তারা এক্সটেনশন করতে হচ্ছে না, কারণ উনি যেহেতু 31 মার্চের আগে কিংবা এর মধ্যেই উনি ভিসা পেয়েছেন, কিন্তু ওনার ভিসা হচ্ছে কোনো টিয়ার ফোরের ভিসা না, সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, ডিপেন্ডেন্ট হিসেবে তাকে যে কেউ জয়েন করতে পারে, প্রোভাইডেড লিগ্যাল স্ট্যাটাস যদি থাকে, এমনকি একজন ভিজিটরও তার সাথে জয়েন করতে পারে যেহেতু তার টিয়ার ফোরের স্ট্যাটাস হয় নাই। কাজে দেখা যাচ্ছে, আমি ইন সামারি আমি এইটুকু বলতে পারি, ডিপেন্ডেন্ট হিসাবে যারা আছেন তাদের সুইচিংটা স্ট্রেট ফরওয়ার্ড না, এবং ইন জেনারেল সেটাকে এই ইন কান্ট্রি থেকে সেটাকে ডিসকারেজ করা হয় ইমিগ্রেশন রুলে। তো সেই ক্ষেত্রে ইন অর্ডার নট টু টেক রিস্ক আই উড অলওয়েজ অ্যাডভাইস টু টেক প্রপার লিগ্যাল অ্যাডভাইস বিফোর দে মেক এনি অ্যাপ্লিকেশন ফর সুইচিং, এবং স্টুডেন্টদের মধ্যে সুইচিংয়ের দে হ্যাভ গট জেনারেল ট্রেন্ড টু বিকাম ডিপেন্ডেন্ট অর টু বিকাম এ স্টুডেন্ট অ্যান্ড দেন বিকাম ডিপেন্ডেন্ট অন ইচ আদার, এটা বিভিন্নভাবে ট্রেন্ড আছে স্টুডেন্টদের মধ্যে, তারপর ওয়ার্ক পারমিট হোল্ডারদের মধ্যে আছে, হাইলি স্কিল কিংবা টিয়ার ওয়ান ইন জেনারেল যারা আছেন, স্পোর্টসম্যান কিংবা মিনিস্টার অফ রিলিজিয়ন যারা আছেন, তাদের বিভিন্ন ক্ষেত্রে এই সুইচিংয়ের তাদের ডিপেন্ডেন্টরা চেষ্টা করে, কারণ সুইচিংয়ের ব্যাপারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয়ে যায় তখনই যখন দেখা যায় কাউর কোনো স্ট্যাটাস আর চেঞ্জ করা যাচ্ছে না, আগানো যাচ্ছে না। ফর এক্সাম্পল একজন ওয়ার্ক পারমিট হোল্ডার তার ওয়ার্ক পারমিটটা আর এক্সটেন্ড করতে চাচ্ছে না এমপ্লয়ার, তার কন্ট্রাক্ট শেষ, এখন তার তো প্রশ্ন, আমি পরে আরেকটা আলোচনা আসবো যে উনি কি সুইচ করতে পারেন কিনা, কিন্তু ওনার ডিপেন্ডেন্ট যদি এখন ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে থাকতে চায় কিংবা ডিপেন্ডেন্ট যদি অন্য কোনো ক্যাটাগরিতে যেতে চায় তাহলে উনি পারবেন কিনা, ইন জেনারেল ইট ইজ টু ডিফিকাল্ট, এটা 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 সম্ভব হয় না, তাকে বাংলাদেশ থেকে, যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ থেকে গিয়ে ভিসা আনতে হবে, এটা হচ্ছে জেনারেল পিকচার, জেনারেল গাইডেন্স অ্যাজ ফার অ্যাজ ডিপেন্ডেন্স আর কনসার্ন। আরেকটা জিনিস আমি প্রসঙ্গত এখানে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যদি সুইচিং করেন, তিনি এমন কি কোনো নির্ধারিত কোনো বিষয় আছে যে মনে করেন আমি একবারই সুইচ করতে পারি বা একবার আমি করলাম বা একাধিকবার সুইচ করার কোনো স্কোপ আছে কিনা? সুইচিং তো, সুইচিংয়ের ব্যাপারে এমন কোনো লিমিটেশন নাই, কথা হচ্ছে কোন লটা কোন সময়ে ইফেক্টিভ আছে, ইনফোর্স আছে। এখন সুইচিংয়ের জন্য
উনি এখন কি স্ট্যাটাসে আছেন, তারপরে উনি কোন ক্যাটাগরিতে যেতে চান। উনি যদি এখন স্টুডেন্ট থাকেন, এক্সকিউজ মি, ধরুন উনি ওয়ার্ক পারমিটে সুইচ করেছেন বিভিন্নভাবে স্টুডেন্ট থেকে, আবার উনি ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে, এখন উনি আবার স্টুডেন্টে সুইচ করতে চান, এটা সম্ভব কি না? হ্যাঁ, এটা সম্ভব। এই ধরনের এগুলি খুবই জটিল বিষয়, এগুলি নিয়ে খুব আলোচনা করা দরকার এবং ভালোভাবেই লিগ্যাল অ্যাডভাইস নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা কোনো লিমিটেড আসলে ওইভাবে কেস বাই কেস ভ্যারি করবে, তাই তো? এই কেস টু কেস ভ্যারি করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা মনে রাখতে হবে, আমাদের হোম অফিসের, যেটা ইউকে বর্ডার এজেন্সি হিসেবে এখন বলা হয়, যদিও হোম অফিসের লোগো তারা এখনো পর্যন্ত ইউজ করছে, এটাকে বলা হয় হোম অফিস, আমার ইউকে বর্ডার এজেন্সি। ইউকে বর্ডার এজেন্সি যে কোনো সময় একটা ফেভারেবল ডিসিশন নিতে পারে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, কারণ যখন ইমিগ্রেশন রুলের মধ্যে কিছু পড়ে না, তখন তারা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, যদি তারা দেখে এটা ডিসক্রেশন এক্সারসাইজ করা যায়, তাহলে অবশ্যই তারা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল তারা ডিসিশন নিয়ে থাকে। এক্ষেত্রে তারা কম্পেশনেট কম্পেলিং গ্রাউন্ড দেখবে। সেক্ষেত্রে আমি মনে করি স্টুডেন্ট যারা, যে কেউ যদি টিয়ার ফোরে আছেন, তার যদি ডিপেন্ডেন্ট থাকে এবং ডিপেন্ডেন্টে সুইচ করতে চায় কেউ, তাহলে এটা অ্যাপ্লিকেশন করে দেখা যেতে পারে। এক ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরি যাওয়ার জন্য স্টিল অ্যাপ্লিকেশন করা যেতে পারে, কিন্তু ক্লিয়ারলি বলতে হবে আপনি অ্যাপ্লাই করছেন টু এক্সারসাইজ দ্য ডিসক্রেশন, এবং আপনাকে গ্রাউন্ড দিতে হবে। এবং প্রবলেমটা হচ্ছে ওই এক্সারসাইজ ডিসক্রেশন এক্সারসাইজ না করলে তখন তার আপিলের রাইট পাওয়া যায় না, কারণ এর মধ্যে তার নিশ্চয় ভিসা আরও রয়ে গেছে, ভিসা এক্সপায়ার হয়নি, এর মধ্যে ডিসিশন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপিলের রাইটও থাকবে না। কমপ্লিকেটেড। আরেকটা জিনিস আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলেন যে অনেকে ওয়ার্ক পারমিটে আসেন, তারপর দেখা যাচ্ছে যে এমপ্লয়াররা সেটা এক্সটেন্ড করছেন না, এরকম যদি কোনো পরিস্থিতি হয় সেক্ষেত্রে তাদের করণীয় কী হবে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমার মনে হয় এভরি উইক আমি মানে কোনো না কোনো কল পেয়ে থাকি ক্লায়েন্ট থেকে এবং ইনকোয়ারি পেয়ে থাকি, এবং এইটা ক্ষেত্রে কয়েকটা অপশন আছে। ওয়ার্ক পারমিট হোল্ডার তো হাজার হাজার ওয়ার্ক পারমিট হোল্ডার আছেন, সো অ্যাজ এ ওয়ার্ক পারমিট হোল্ডার ওয়ান মাস্ট নো হোয়াট ইজ দ্য অপশন বিফোর হিম ইফ হিজ জব ইজ অ্যান্ডেড, ইফ দ্য এমপ্লয়ার ডাজ নট ওয়ান্ট হিম এনি মোর, ও হি ডাজ নট ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য ওয়ার্ক পারমিট অর উইথ দ্য এমপ্লয়ার, হোয়াট শুড ই ডু? নাম্বার ওয়ান অপশন সেখানে থাকবে তার, ইফ ইউ উইশেস টু কন্টিনিউ উইথ দ্য ওয়ার্ক পারমিট উইথ ডিফারেন্ট ওয়ান, তাকে অবশ্যই এমপ্লয়ারের সাথে ডিফারেন্ট এমপ্লয়ার তাকে বের করতে হবে, এবং ডিফারেন্ট এমপ্লয়ার বের করতে হলে তার ডিফারেন্ট এমপ্লয়ারকেও কিন্তু লাইসেন্স থাকতে হবে আন্ডার টিয়ার ফোর। গত বছরের নভেম্বরের পর থেকে এনি এমপ্লয়ার উইশেস টু ইউ এমপ্লয় এনি ওয়ার্ক পারমিট হোল্ডার, দে মাস্ট হ্যাভ লাইসেন্স, যেটা টিয়ার টু লাইসেন্স বলা হয়। যেমন এখন কলেজগুলোর যারা স্টুডেন্ট আনছে বিদেশ থেকে, তাদের লাইসেন্স দরকার হয়। তারপরে যারা টিয়ার ফোরের এবং যারা টিয়ার টু ওয়ার্ক পারমিটের যারা করতে চান, যারা ওয়ার্ক পারমিট নিতে চান এবং এমপ্লয় করতে চান, স্পন্সর করতে চান কোনো স্টাফকে, ওভারসিজ এমপ্লয়িকে, তাহলে অবশ্যই তার লাইসেন্স থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। কাজে সুইচিং করতে চাইলেই, অর্থাৎ যদি একটা এমপ্লয়ার থেকে আরেকটা এমপ্লয়ার যেতে চাইলেই, সেখানে এটা মিট করে না, যতক্ষণ পর্যন্ত সেই এমপ্লয়ার তার নিজের লাইসেন্স থাকছে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা আমি দেখেছি আমাদের এশিয়ান কমিউনিটিতে। যেমন মনে করো রেস্টুরেন্ট বিজনেস যারা করে, সেই রেস্টুরেন্ট ওনারদের প্রচুর, আমার মনে হয় অধিকাংশের কোনো লাইসেন্স নাই, তারা ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং তাদের স্টাফরা অনেকেই ওয়ার্ক পারমিটে এখনও পর্যন্ত আছেন, হয়তো ভিসা শেষ হয়ে যাওয়া আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে, তারপর আবার তার ভিসা বাড়াতে হবে। কিন্তু আনফর্চুনেটলি উনি জানেন না যে তার ভিসা বাড়াতে হলে তার ওখান থেকে সেই স্টাফের জন্য তার স্বার্থেই তাকে যদি এক্সটেনশন নিতে হয়, ইন অর্ডার টু গেট মোর এক্সটেনশন হি মাস্ট হ্যাভ টু হ্যাভ লাইসেন্স, এবং এই লাইসেন্স বের করতে
2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে, অনেক সময় খুব শর্টকাট সময় হয়, কিন্তু ইন অ্যাভারেজ হোম অফিস বলছে যে পয়েন্ট বেস সিস্টেমের আন্ডারে লাইসেন্স পেতে হলে দ্য শুড হ্যাভ অ্যাটলিস্ট 3 মান্থস ইন হ্যান্ড, এটা ওইটুকু তাদের ধৈর্য ধরতে হবে। সেটা একটা, সে প্রোভাইডেড আদার এমপ্লয়ার হ্যাজ গট লাইসেন্স এবং প্রোভাইডেড দ্য প্রিভিয়াস জব ইজ নট এন্ডেড, ইজ নট এন্ডেড ইয়েট, হি ক্যান সুইচ ফ্রম ওয়ান এমপ্লয়ার টু আদার এমপ্লয়ার। আবার যদি 28 ডেজের আগে যদি তার জব আগের এমপ্লয়ার থেকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে 28 ডেজের মধ্যে কারোর জব যদি শেষ হয়ে যায়, যদি সাসপেন্ড করে দেয় কিংবা টার্মিনেট হয়ে যায় জব থেকে অথবা ডিসমিস হয়ে যায় এবং হোম অফিসকে জানিয়ে দেওয়া হয় যে আই ডোন্ট ওয়ান্ট দিস এমপ্লয়ার এনি মোর অ্যান্ড হি ইজ নট ওয়ার্কিং ফর মি এনি মোর ফ্রম দিস ডেট, ওই ডেটের পর থেকে 28 ডেজ পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, তাহলে মনে রাখতে হবে তখন এক এমপ্লয়ার থেকে আরেক এমপ্লয়ার যেতে হলে কিছুটা ডিফিকাল্ট, তখন তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তখন তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় লোকাল মার্কেটে লেবার, যে লেবার মার্কেটে যে মানে জব সার্চ করা, অর্থাৎ অথবা হেড হান্টিং যেটাকে বলা হয়, এইভাবে বিভিন্ন প্রসিডিউর তাকে ফলো করতে হয়, তাকে স্যাটিসফাই করতে হয় যে আমি ইউরোপ থেকে, যে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া থেকে অথবা ইংল্যান্ড থেকে আমি কোনো সুইটেবল স্টাফ পাইনি এই জব ডিসক্রিপশনের কাজগুলি করার মতো, প্রপার এক্সপিরিয়েন্স এবং প্রপার ট্রেন্ড স্কিল্ড ওয়ার্কার আমি পাইনি এই পজিশনের জন্য। সেখানে যদি আরেক জায়গা থেকে যিনি আসতে চান উনি যদি সুইটেবল হন, তাহলে ওনাকে তখন নেওয়া যায় এইভাবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যখন সেম এমপ্লয়ারের সাথে কেউ যদি কোনো ধরনের এক্সটেনশন করতে চায়, তখন তাকে কোনো ধরনের ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে হয় না। যেমন ইংলিশ রিকোয়ারমেন্ট তার IELTS কিংবা ESOL যে একটা একটা কোয়ালিফিকেশান লাগে, এই ইংলিশ রিকোয়ারমেন্টটা কিন্তু আপনার ওদের লাগে না, যারা বেসিক্যালি ওয়ার্ক পারমিট হোল্ডার সেম এমপ্লয়ারের সাথে আছে এবং সেম এমপ্লয়ারের সাথে এক্সটেন্ড করবে। তবে যদি সেই নতুন এমপ্লয়ারের সাথে যেতে চায়, সেক্ষেত্রে কিছু এক্সেমশনের পথ আছে। আচ্ছা, একজন কলার আছেন লাইনে, তার সাথে কথা বলে আবার আমরা আলোচনায় ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আমি ওখানে মাত্রেছি। জি জি, যে আমি মাত্রাম সলিসিটর ভাইয়ার লগে। তাই ব্যারিস্টার? জি, তার লগে মাত্রাম। আমি একজন, আমার এক ভাই আসলে ওয়ার্ক পারমিটে, দুই বছর টাইম আসছিল, তো 1 মাস থাকি আগে শুন গিয়া, তো ওখান চাইরে আরবার ফোন সারে আইতা 6 মাস লাগে। আপনি কোথেকে জানতে পেরেছেন যে জানুয়ারি থেকে ওয়ার্ক পারমিট ওপেন হবে? একজন লোকে বলল, রেস্টুরেন্টে থাকি। না, জানুয়ারি থেকে ওয়ার্ক পারমিট কোথায় ওপেন হবে? উনি 2 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট আসছিলেন ওয়ার্কিং হলিডে মেকার হিসেবে, ঠিক না? জি। আচ্ছা, সেটাকে ওয়ার্ক পারমিট বলে না, সেটাকে বলো ওয়ার্কিং হলিডে মেকার। ওয়ার্কিং না, ওয়ার্ক পারমিট হয়েছিল। তো চলে গেছেন? জি, চলে গেছে। ও চলে গেলেন কেন, উনি পাঠাতে পারেন নাই? জি না, এমনিও বেশ লাগে, 2 মাস থাকতে আবার আবার লাগি চেষ্টা করবার। ও আচ্ছা জি, উনি তো আবার আসতে পারবেন। উনি 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 কোন স্পন্সর পেয়েছেন, কোন এমপ্লয়ার পেয়েছেন? জি, এখন স্পন্সর পড় ডাকি, আবার 6 মাস লাগবে ওয়ার্কিং হলিডে। শুধু বেড়াতে আসতে? জি। আচ্ছা, এখন আপনি কি জানতে চাচ্ছেন? ওটার লাই জানা, ওয়ার্ক পারমিটে আসতে পারবা কিনা আবার। না, আপনার নতুন করে উনি আবার ওয়ার্ক পারমিটে আসতে পারবেন কিনা, আগের যে ইয়াটা সেটা তো নির্দিষ্ট সময়ের আগে উনি চলে যাচ্ছেন, সেই জন্য আমি বলছিলাম যে ওনার স্পন্সর আছে কিনা। ওনার যদি স্পন্সর থেকে থাকে, আপনার এমপ্লয়ার লাগবে আপনার। উনি যদি, উনি আগে কি কাজ করতেন? রেস্টুরেন্টে কাজ করতেন। ওনার পজিশন কি ছিল? পজিশন জি, শেফ অর কুক? কুক ছিলেন। কুক ছিলেন। জি। তো যিনি আগে ওনাকে আনছিলেন, উনি কি আনতে চান? এবং আপনার ভাইয়ের তো যেহেতু আগে ওয়ার্ক ফার্মিট আসছে, নিশ্চয় আপনার ভাইয়ের কুক হিসাবে নিশ্চয় এক্সপিরিয়েন্স আছে, ঠিক না? জি। আপনার যা, যে এমপ্লয়ার ওনাকে আনতে চাচ্ছেন সে এমপ্লয়ারের লাইসেন্স আছে কিনা এটা জানতে হবে।
অর্থাৎ ওয়ার্ক পারমিটে আগে কখনো লাইসেন্স লাগতো না, যে কোনো এমপ্লয়ার অ্যাপ্লিকেশন করে স্টাফ আনতে পারতো। জি কিন্তু এখন বর্তমান যে আইনটা সেটা হচ্ছে আপনার অবশ্যই তার নিজের লাইসেন্স লাগবে, যেটা আমি আলোচনা করছিলাম বেশ কিছুক্ষণ, জি যে তার নিজের যদি লাইসেন্স না থাকে, অর্থাৎ লাইসেন্সে বলে দেবে যে উনি কতজনকে স্পন্সর করতে পারবেন, ওনাকে যদি তিনটার লাইসেন্স দেয়, স্পন্সরশিপের জন্য অথরিটি দেয়, তাহলে উনি তিনজন আনতে পারবেন বিদেশ থেকে। কিন্তু এক্ষেত্রে তাকে স্টিল ওয়ার্ক পারমিটে যে কতগুলি নিয়ম আছে এর মধ্যে আসতে হবে, তাহলে আসতে না পারতে কোনো কারণ নেই। কিন্তু ওয়ার্ক পারমিট আপনি 6 মাস বলছেন কেন, আমি একটু কনফিউজ হচ্ছি। কারণ ছয় মাসে ভিজিটে আসতে তো কোনো অসুবিধা নেই, উনি এসে টাইমে টাইমে চলে গেছেন, যে কোনো কেউ ওনাকে স্পন্সর করলে আবার উনি চলে আসতে পারেন, আপনি আত্মীয় হিসেবে আপনি স্পন্সর করলেন চলে আসবেন উনি, এটা তো কোনো বাধা দেবে বলে আমার মনে হয় না। আর বাধা দিলেও যদি কোনো ক্লোজ রিলেটিভ যদি তাকে স্পন্সর করে, তাহলে তার আপিলের সুযোগ থাকবে। কিন্তু ওয়ার্ক পারমিট হিসেবে যদি উনি আসতে চান, অ্যাজ আই সেড, অবশ্যই তার স্পন্সরের অর্থাৎ এমপ্লয়ারের রেস্টুরেন্ট ওনারের লাইসেন্স বের করতে হবে, লাইসেন্সে সেটা অ্যালাউ করতে হবে। আর তাছাড়া এটাও মনে রাখতে হবে, কোক আনার ক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, যেহেতু কোকটা শর্টেজ লিস্টের মধ্যে নাই, কিন্তু শেফটা, শেফ, সেকেন্ড শেফ, হেড শেফ, তান্দুরি শেফ বলেন, কারি শেফ বলেন, যেগুলি আমরা বলে থাকি, এইগুলোর জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট না দিলেও চলে, যেহেতু এটা শর্টেজ স্কিলের মধ্যে আছে। এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না দিয়েই ইচ্ছা করলে বিদেশ থেকে উনি যাকে ভালো মনে করে নিয়ে আসতে পারেন, তবে স্টিল যাকে আনা হবে তার মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাট NVQ Level 3 অর অ্যাবভ। অনেকে কিন্তু এক্ষেত্রে একটা ভুল করে থাকেন, আমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে ফেলি এই এই সুযোগে। প্রচুর সংখ্যক লোকজন দেখা যাচ্ছে বাংলাদেশে ট্রেনিং নিচ্ছেন, NVQ ট্রেনিং নিচ্ছেন, কেউ কেউ NVQ ইনস্টিটিউশন খুলে বসছেন, সেখানেও কুকিং এবং এগুলি বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে। কিন্তু আমি মনে করি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের যারা ক্যাটারিং বিজনেসে আসবে তাদের জন্য মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাট NVQ Level 3 অর অ্যাবভ। ওরা NVQ Level 3 কোয়ালিফিকেশনের কথা বলছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ। আরেকজন কলার আছেন, আসুন তার সাথে কথা বলি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি বেস্টার সাহেবের সাথে একটু কথা বলতাম, সাইরাম। হ্যাঁ, খুব কথা নুনরা। আচ্ছা, আমি ওয়ার্ক পারমিট আসলাম আমাকে 5 বছরের চেফের ভিসা। আচ্ছা, আমার 5 বছর প্রায় পুরো হয়ে গেছে, মানে 5 বছর যে সময় 2 সপ্তাহ আগে আর কি আমরা ইন্ডিপেন্ডেন্ট লেভেল লাগে অ্যাপ্লাই করছি। জি, যে সময় 5 বছর পূর্ণ হইব আগে, 2 সপ্তাহ আগে আমি ইন্ডিপেন্ডেন্ট লেভেল লাগে অ্যাপ্লাই করছি। 5 মাস হয়ে গেছে কি এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাইছি না, কি সলিসিটার মাধ্যমে করছি। আচ্ছা আচ্ছা, এমনি জাস্ট তারা জানাইছিল আর কি, ফাইছিল যে স্থিতি আমরা যে অ্যাপ্লাইটা ফাইছিল তারা ওটা জানাইছে আমরা। আচ্ছা, এখন আমি জানতাম স্যার যে এখন আমরা কিছু করতাম ফার্মনি, আর আমরা কোনো সলিসিটার মাধ্যমে আর কোনো মানে লেটার যে আমরা চাকরিটা হইলো না হইলো ওটা জানবার লাগে। আচ্ছা, আর আরেকটা যে এখন শুনলাম যে ফরেন বেস সিস্টেম করছে আর কি, আমরা তো ই সিস্টেমে আসলাম না আগে আর কি, আর আমরা যে আইনে আসলাম যেমন 5 বছর পূর্ণ হইলে পরে অ্যাপ্লাই করতে হবে, এই সব নিয়ম মান্যই আমরা সব কিছু মানে অ্যাপ্লাই করছি। এখন কি আর একটা শুনছি যে এখন যারা স্পন্সর করবো তারা লাইসেন্স লাগে। আমি যেটা চাইছিলাম লাইসেন্স এটা আছে কিনা সঠিকভাবে আমি মনে হইতে পারবো না, যদি না থাকে তে মানে মানে খিতা হইব আর কি আমরা, এটা যে আমরা যে আগের আইন আইছিলাম আর কি ওটা সম্বন্ধে আমি একটু বুঝতাম। জি, থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যেটা অনেকের ক্ষেত্রে এই উপদেশটা কাজে লাগবে। আপনি রাখি দাও কা ফোন তাই মাত্রা ও টেলিভিশন তাই কইবা আপনারা। জি বলুন। জি, উনি যেহেতু এক্সটেনশন অ্যাপ্লিকেশন করছেন, আপনি তো এক্সটেনশনের জন্য কোনো অ্যাপ্লিকেশন করছেন না, সেই জন্য আপনার পয়েন্ট বেস সিস্টেম আপনাকে কোনো এফেক্ট করবে না। আর
হোম অফিসে 5 মাস পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করে রেখেছেন, আমার মনে হয় একটা চিঠি লেখা দরকার, কারণ 5 মাস পর্যন্ত ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য তার টাইম নেওয়ার কথা না। তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনাকে অ্যাডভাইস করব, আপনার লয়ার যদি আপনার লয়ার থাকে তাহলে অবশ্যই এটা একটা চিঠি লেখা উচিত হোম অফিসের যে ডিপার্টমেন্ট এটা ডিল করছে সেই ডিপার্টমেন্টের কাছে, যে আমার এটা টাইম অনেক বেশি হয়ে গেছে, আমাকে একটু যদি দয়া করে আপনারা আপডেট দিন। তো সেই জন্য আমার মনে হয় আপনারা একটা চিঠি রাখা দরকার। নিচে বুঝতে পেরেছেন আমার অ্যাডভাইস, এবং আমার মনে হয় আপনার ওভারঅল আপনার পজিশন নিয়ে, নতুন পয়েন্ট বেস সিস্টেম নিয়ে, লাইসেন্স সিস্টেম নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, যেহেতু বাই দ্য টাইম আপনার 5 ইয়ার্স হয়ে গেছে এবং আপনি ইনডিফিনিট লিভের জন্য কোয়ালিফাই করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকজন দর্শক আছেন লাইনে, তার প্রশ্নটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমি ওই হিউম্যান রাইটস এর 2 ইয়ার্স আগে একটা কেস করেছিলাম হিউম্যান রাইটস এ, জি। তো তারা লাস্ট অক্টোবরে আমাকে জানাইছে, তো রিকোয়ারমেন্ট কিছু কাগজপত্র চাইছিল, তো আমি ওগুলো নভেম্বরের দিকে পাঠাইছি 28 দিনের ভিতর, জি। তো এখন 1 মাসের উপরে হয়ে গেছে আর কি, নভেম্বরের ফার্স্ট আর্লিয়ার পাঠাইছি, কারণ তারা কোনো অ্যাকনোলেজমেন্ট লেটার টেটার কিছু দেয় নাই আমাদের। আচ্ছা, এন্ড কি করা যায়, কি অপেক্ষা করবো না? আপনার কোনো লয়ার আছে? জি লয়ার আছে। উনি কি বলেছেন? লয়ার বলছে অপেক্ষা করার জন্য, এখন তো প্রায় 6 উইকস রানিং। যে আমার মনে হচ্ছে ভাই, একটা কথা আমি আপনাকে বলি, অনেক সময় ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, কত আপনার আগে যিনি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছিলেন, ওনা তো ইনডিফিনিট লিভ টু রিমেইন হয়ে মানে অ্যাপ্লিকেশন করেছেন, 5 মাস পর্যন্ত কোনো খবর নেই, ঠিক না? এই ধরনের অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তবে আপনারটা বেশি দিন হয়নি, আপনার তো ফাইল তো তারা নাড়াচড়া করছে, ঠিক না? এবং তারা আপনাকে কিছু ডকুমেন্ট চেয়েছে, কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে বলছে, আপনি পাঠিয়েছেন টাইমের মধ্যে, এখন ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধরেন 6 মাসের মধ্যে যদি কিছু না জানেন ওনার কাছ থেকে, তাহলে অবশ্যই আপনি আপনার লয়ার চিঠি লিখে আপনার ওনার আপনার লয়ারে ঠিক করবে। 6 মাস অপেক্ষা করলে অপেক্ষা করতে হবে না, 5-6 মাস? আমার মতে 6 মাস পর্যন্ত আপনি কোনো তাদেরকে কোনো চাপ দেওয়া উচিত বলে মনে করি না। অ্যাকনলেজমেন্ট লেটারের কথা বলছেন? অনেক সময় দেখা যায়, জি অনেক সময় দেখা যায় না, অ্যাকনলেজমেন্ট লেটার তো দেয় না তারা। আপনি যখন কোয়েশ্চেনিয়ার পাঠান এবং নতুন ডকুমেন্ট পাঠান, আমি সব দর্শকদের উদ্দেশ্য করে বলছি, যারা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি করেন, মনে রাখতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করেন ফি দিয়ে, তখন এই হোম অফিস একমাত্র অ্যাকনলেজ করে। আর মেজরিটি লেটারের ক্ষেত্রে হোম অফিস দেখবেন কিছু কিছু তারা জবাব দেয় যে আমরা এটা দেখছি, কিংবা হ্যাঁ এই উত্তর, অনেকগুলো তারা 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত কোনো রিপ্লাই দেয় না, পেয়েছে কি পায়নি এটাও পর্যন্ত তারা জানায় না। তো কাজে এক্ষেত্রে আপনারটা কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমি ওই যে 3-4 জন আর কি, তো তারা কাউকে দিয়েছে 1 মাসের মধ্যে জানাইছে, আর কাউকে দেয় নাই তাদেরও 3-4 সপ্তাহের মধ্যে জানাই দিছে, তো ওই রকম 3-4টা আমি জানি আর কি। সমস্যা হচ্ছে কাউকে জানিয়ে দিয়েছে ভালো খবর, কাউকে জানিয়ে দিয়েছে খারাপ খবর, ঠিক না? হ্যালো ভাই। আচ্ছা, নিশ্চয় আপনিও ভালো খবরের জন্য নিশ্চয় আশা করছেন, এবং ভালো খবরের জন্য আশা করতে হলে কিন্তু একটু ধৈর্য ধরতে হয়। আপনি যদি চাপাচাপি করেন বেশি, অনেক সময় হিতে বিপরীতে হতে পারে, আমরা দেখেছি এই ধরনের হয়ে থাকে, তাদেরকে চাপ দেওয়া দেওয়া ভালো। আর কারোরও 1 মাসের মধ্যে এসে গেছে, কারোর 6 মাস লাগে, এইটাই তো চলছে, এটা তো আমরা কেউ কিছু করতে পারি না। এই সমস্যাটা এখান থেকে সৃষ্টি হচ্ছে, কারণ কাউকে দেখা যায় তারা 1 মাসের মধ্যে ডিসিশন দিয়ে দেয়, এইটা তো কেন হয়? এটা হয় এই কারণে যে ওনাদের শত শত কেস ওয়ার্কার আছে, কাজে একজন তো না, আর আমার আপনার শুধুমাত্র অ্যাপ্লিকেশন নিয়ে তারা তো পড়ে নাই, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন তারা সেখানে ডিল করেন এভরিডে, ওদের অবস্থাও দেখতে হবে, এবং তাদের যে কেস ওয়ার্কার, একজন কেস ওয়ার্কারের উপর এক একটা ওয়ার্কলোড, কোনো কেস ওয়ার্কারের কাছে যদি ওয়ার্কলোড কম হয়ে থাকে, ফাইল কম হয়ে থাকে, তাহলে অবশ্যই সে কুইক ডিসিশন করতে পারে, আর সব কেস ওয়ার্কার এক ধরনের না, সবাই তো কুইক ডিসিশন নিতে পারে না, আর কারো কারো ক্ষেত্রে একটা কেস ওয়ার্কার ডিসিশন নেওয়ার পরে এটা 2-3টা ডিপার্টমেন্টে পাঠাতে হয়, কোনো কোনো ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড কেস ওয়ার্কার নিজের ডিসিশন নিয়ে নেয়।
জি, ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের কিছুটা হলেও উত্তর পেয়ে গেছেন। আমরা সময় হলো একটু, আমরা এখন একটু বিরতি নিব, বিরতির পর আবারও ফিরে আসব ইউরাইস্ট অনুষ্ঠান নিয়ে, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান ইউর রাইটস। আপনার যদি ক্রেডিট কার্ড, লোন কিংবা ওভারড্রাফটের মাধ্যমে ঋণ থাকে, এক্ষুনি আপনার এই সমস্যা শেষ করুন। এনডিসি আপনার মতো অনেককেই সমস্ত ঋণের মান্থলি পেমেন্ট কমিয়ে সাধ্য অনুযায়ী শুধুমাত্র একটি লো পেমেন্টে নিয়ে আসতে সাহায্য করেছে। আমাদের ডেট অ্যাডভাইজারের সাথে কথা বলুন, আমরা আপনার অ্যাকাউন্টের ইন্টারেস্ট বন্ধ করে আপনার ঋণ কমিয়ে আনতে সাহায্য করি। তাই আপনার যদি মান্থলি পেমেন্ট দিতে কষ্ট হয়, আজই ফোন করুন ন্যাশনাল ওয়াইড ডেট কনসালট্যান্ট 0800-121-4733। আপনি কি জানেন সুলভ মূল্যে হালাল মিট ও চিকেন কোথায় পাবেন? আর ভাবনা নয়, বাঙালি প্রাণ কেন্দ্র শেডওয়েল চ্যাপম্যান স্ট্রিটের মাছ বাজার আপনাদের সুবিধার জন্য এখন নিয়ে এলো মিট বাজার। মিট বাজার দিচ্ছে আপনাদের 100% হালাল মিট ও চিকেনের নিশ্চয়তা, তাই আর দেরি না করে আজই চলে আসুন চ্যাপম্যান স্ট্রিটের মিট বাজারে। হালাল মিটের সেরা বাজার শেডওয়েল এর মিট বাজার, 139 চ্যাপম্যান স্ট্রিট, লন্ডন E1, টেলিফোন 0207-001-1089।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا